হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা কবুতরের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো। তো বর্তমানে সকলেই চিন্তিত কবুতর ডিম দেয় না নিয়ে। তো কেন কবুতর ডিম দেয় না, তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেক চিন্তিত। তো বর্তমানে কেন কবুতর ডিম দেয় না সেটাই আজকে আপনাদেরকে বলবো। অনেকেই কবুতর দেখছেন ডিম দেয় না, সেই জন্য আপনার কবুতর বাজারে সেল দিয়ে দিচ্ছেন, কিন্তু আসলে এটা করা একদমই ঠিক না। এতে করে দেখছেন যে আপনার পছন্দের কবুতরগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে কবুতরগুলো কিনতে গেলে আপনি আপনার মনের মতো কবুতরগুলো কিনতে পারেন না। আসলে আপনার কবুতর ডিম দেয় না, কেন ডিম দেয় না সে বিষয়টি আজকে ভিডিওতে বলবো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনার কবুতর প্রায় কবুতরগুলাই ডিম কম দিচ্ছে। আসলে কবুতরগুলা ডিম কম দেওয়ার কারণ হচ্ছে আপনার কবুতর বর্তমান সময় থেকে 3 মাস চলে গেছে যে অতিবাহিত সময়, সে 3 মাস থেকেই কবুতর ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তো শীত আসার আগে প্রায় কবুতর 2 থেকে 3 মাস ডিম দেয় না, তখন তারা বেশিরভাগ সময় লোম চেঞ্জ করে, তাই তারা ডিম দেয় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতরের খাওয়া, মানে আপনি যে খাবারটা দেন কবুতরের, খাবারের ঘাটতির কারণেও কবুতররা, যে কোনো কারণ হোক সেটার জন্য কবুতর প্রায় শীত আসার আগে 2 থেকে 3 মাস কবুতর বাচ্চা কম দেয়। তো সেটা আপনারা না জেনে অনেকেই কবুতর বাজারে বিক্রি করে দেন। তো আমার প্রায় 20 থেকে 25 জনের মতো কবুতর। তো আমার বর্তমানে কবুতরগুলো প্রায় ডিম দিচ্ছে, কিছু দিচ্ছে আবার কিছু দেয়নি। তো প্রায় 3 মাস থেকে আমি কোনো ডিম বাচ্চা কিছুই পাইনি। তো বর্তমানে আমি লক্ষ্য করতেছি যে আবার বেশ কয়েকদিন ধরে কবুতর ডিম বাচ্চা ধীরে ধীরে এরকম। তো আমি আজকে যখন বাসায় উঠলাম, উঠে দেখি যে প্রায় 4 থেকে 5 জোড়ার মতো ডিম বাচ্চা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুত, 4 থেকে 5 জোড়ার মতো অলরেডি ডিম দিয়ে দিয়েছে। তো আপনারা যারা কবুতর ডিম বাচ্চা দেয় না, তো এই বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, সকলের কবুতর ডিম বাচ্চা দিবে। এবং আপনারা কবুতর ডিম বাচ্চা না দিলেও কেউ সেল দিবেন না, কারণ কবুতর 2 থেকে 3 মাস ডিম বাচ্চা দেয় না, পরবর্তী তারা অবশ্যই ডিম বাচ্চা দিয়ে দিবে। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।